এই সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান আমাদের সঙ্গে রয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমদাদ ভাই কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সুপারম্যান তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেটার রেসপন্সটা আসলে আপনি কিভাবে পেয়েছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি, ফ্যামিলি ফ্রেন্ডস তারপরে দর্শক লেভেলের সব জায়গা থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি, ভালো লেগেছে, ইটস গুড। আচ্ছা, এই নাটকে তো আপনি ছোট্ট ফুটফুটে একটি মেয়ের বাবা, বয়স কিন্তু খুব ওরকমই লাগতো আসলে আপনাকে সামনাসামনি, এখন যখন আমি দেখছি তখন মনে হচ্ছে বেশ তরুণ আপনি। সুপারম্যানের বয়স ছিল আমার 34, আর এখন যে ক্যারেক্টারটা প্লে করছি এটার বয়স হচ্ছে 27। আপনি সুপারম্যান আমাকে একটু বয়স বেশি দেখেছেন, কারণ ওইখানে ক্যারেক্টার আমার বয়সটা একটু বেশি ছিল আর এখানে বয়সটা একটু কম, যার কারণে একটু বয়সটা কমানো হয়েছে। আচ্ছা, এখন কি কাজ করছেন? ওকে, এখন যেই সেটে আমি আছি মূলত মাবরুর বান্না ভাই ডিরেকশনে, আমিও একজন মানুষ, এই নাটকের শ্যুট চলছে আর এর পাশাপাশি আমার লাস্ট শ্যুট হয়েছে মুস্তফা কামাল রাজ ভাইয়ের ডিরেকশনে তোমার আমার গল্প, আর তার আগের কাজটা যদি বলতে পারেন তাহলে হচ্ছে মাহমুদ মাহিন ভাইয়ের ডিরেকশনে পাগল তোর জন্য। এই আচ্ছা, সামনে আর কি কি কাজ আছে আপনার? বেশ কিছু কাজের শ্যুট হয়ে গেল, যাবি তো তিনটা তো আমি বলে দিয়েছি, আর সামনেও কিছু কাজের শ্যুটিং আছে বা প্ল্যান আছে, লেটস সি। আচ্ছা, 3 মাসের গল্প এই নাটকটি দিয়ে আপনার শুরু, সেটার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। 3 মাসের গল্প ছিল আমার প্রথম কাজ, তো প্রথম কাজে যেটা হয় স্ক্রিনে পারফর্ম করাটা খুব টাফ ছিল, প্রথম স্ক্রিন শেয়ার, তার পাশাপাশি আবার ছিল নিশু ভাই ছিল, ফারিয়া ছিল, মান্না ভাইয়ের সাথেও প্রথম কাজ ছিল, সব কিছু মিলিয়ে নার্ভাস ছিলাম, ভয় ছিল। যখন রিহার্সেল হলো ভাই বলতেছে পারবি তো মান্না ভাই, আমি বললাম হ্যাঁ 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 হ্যাঁ, কোনো প্যারা নাই, চলেন চলেন, বাট ওদিকে তো আমার অবস্থা ভালো। যাই হোক, কাজটা ভালো হয়েছে, ওই কাজটাতেও প্রথম কাজ হিসেবে খুব ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, না আপনার কাছে তো বিষয়গুলো একটু ইজি ছিল, কারণ আপনি যখন আরজেইং করতেন তখন স্টাররা যেতেন, তাদের সঙ্গে আপনি কথা বলতেন, আড্ডা দিতেন, আমার কাছে তো মনে হয় যে ওটা আপনার জন্য একটা ইজিয়ার বিষয় ছিল, যে আপনি প্রথম কাজে তো তাদের সঙ্গেই করেছেন। এবং বান্না ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো এবং বান্না ভাই কেন আপনাকে ওই নাটকটিতে নিলেন? ওকে, প্রথম বিষয়টা বলি, সেটা হচ্ছে অবশ্যই অনেক স্টার যারা ছিলেন তাদের সাথে আমার ইন্টারভিউ হয়েছে, কিন্তু আরজেইং আর ক্যামেরার সামনে কাজ করা দুইটার এক্সপিরিয়েন্স হচ্ছে ডিফারেন্ট, এটা হয়তো আপনিও ভালো জানেন। হ্যাঁ, তো ওই জায়গার দিক থেকে ওই যে বললাম না, প্রথমে মনে হয়েছিল আগে ওকে ওকে কোনো ঘটনা না পারবো, হ্যাঁ, বাট অ্যাকশন বলার পর আসলে বোঝা যায় যে কোত্থেকে অ্যাকশনটা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর বান্না ভাইয়ের সাথে আমার পরিচয়টা হয়েছিল আসলে রেডিওর মাধ্যমেই, খুব অল্প সময়ের পরিচয় ছিল, আর আমাকে কাস্ট কেন করেছিল সেই কোশ্চেনটা করবেন বান্না ভাইকে না, আপনি জিজ্ঞেস করেন নাই যে বান্না ভাই আপনি কেন আমাকে নিলেন, কি মনে করে আমাকে নিলেন, কখনোই জিজ্ঞেস করেননি? আমার ওইভাবে কখনো জিজ্ঞাসা করা হয় নাই, গুড কোশ্চেন, আমি এটা জিজ্ঞাসা করবো, পার্সোনালি জিজ্ঞাসা করবো যে কেন আপনি আমাকে কাস্ট করেছিলেন ওই সময়। বাট মাঝে মাঝে এই বিষয়ে কথা যখন উঠতো তখন ভাই বলতো যে আমার মনে হয়েছিল যে তুই পারবি। আচ্ছা, ডিরেক্টরের চোখে যখন তিনি আপনাকে দেখেছেন তখন মনে তার হয়েছে যে আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, এবং আপনাকে নিয়ে তার উচ্ছ্বাস এবং আপনাকে নিয়ে তার যে আত্মবিশ্বাস সেটি প্রবল, সেটা আমরাও লক্ষ্য করেছি তার সঙ্গে কথা বলে। আপনার কাছে বান্না ভাই কেমন মানুষ এবং ডিরেক্টর হিসেবে বান্না ভাই কেমন? অবশ্যই ভালো একজন মানুষ বান্না ভাই, আর ডিরেকশনের দিক থেকে বলবো খুব ভালো একজন ডিরেক্টর, আসলে আমার বলার কিছু নাই, ভালো সবাই জানে। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক গুণের ভিতরে একটা গুণ আমার খুব বেশি ভালো লাগে, ভাই খুব পাংচুয়াল। হ্যাঁ, তো ওই বিষয়টা আমার কাছে খুব বেশি আমাকে ইন্সপায়ার করে আর কি। আচ্ছা, যেহেতু বান্না ভাইয়ের কাজ দিয়ে আপনার শুরু, কখনো কি বকাঝকা দিয়েছে? বান্না ভাইয়ের সাথে যেটা হয় যে কাজ করতে গেলে একটা টিম ওয়ার্ক হয়, অনেক বেশি ডিসকাশন হয়, যেমন শ্যুটিংয়ের 2-1 দিন আগে থেকেই ওয়ার্ড দ্য ফোনে হোক বা সামনাসামনি হোক আমরা গল্পটা নিয়ে কথা বলি, আমার ক্যারেক্টারটা নিয়ে কথা বলি,
ভাই কিভাবে দেখছে আমার ক্যারেক্টারটা এবং আমি কিভাবে আসলে ইনপুট দিতে চাই, সব কিছু একটা আলোচনা হয়। গল্পের ক্ষেত্রে কোনো রকমের আমার কনফিউশন থাকলে সেটাও আমি ডিসকাশন করি ভাইয়ের সাথে। তো ওরকম বকাঝকা আসলে আমি আমার মনে হয় না আমি শুনেছি। ডিরেক্টর হিসেবে বান্না ভাইয়ের সঙ্গে কাজ করতে আপনার খুব ভালো লাগে যেটি বলছিলেন আপনি, এছাড়া কো আর্টিস্ট হিসেবে কাদের সঙ্গে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? আমার সবার সাথেই ভালো লাগে। সবচেয়ে বেশি কমফোর্ট কার সাথে? সবচেয়ে বেশি কমফোর্ট কার সাথে সেটা বললে এখন বাকি। সবচেয়ে বেশি কমফোর্ট কার সাথে সেটা বলবো না, অনেকেই আছে টু বি অনেস্ট। কেউ হয়তো যেমন ধরেন একটা সাইড থেকে হয়তো কেউ বেশি এফোর্ট দেয়, আরেক সাইডে হয়তো কেউ বেশি এফোর্ট দেয়। আপনি ওভারঅল চিন্তা ভাবনা করলে আমার কাছে সবাই সমান। তারপরে দু একজনের নাম না, কারণ আমি নিজে চাই না একেবারে সেফ সাইডে থাকতে। একদম। এখন তো ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এগুলো হচ্ছে এবং ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ হচ্ছে, এগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ভালো, কোনো কথা হয়েছে? হয়েছে, এর আগেও অনেক প্ল্যান নিয়ে আলোচনা হয়েছিল। সো মোটামুটি আমারও তো অ্যাজ অ্যান আর্টিস্ট ধরুন আমার একটা প্ল্যান আছে, আমিও একটা রকম বা একভাবে আগাতে চাই। ওটিটির প্ল্যাটফর্মটা আমার জন্য একটা নতুন একটা প্ল্যাটফর্ম হবে যদি আমি কাজ স্টার্ট করি। তো সেই জায়গার দিক থেকে নতুনভাবে শুরু করতে হলে নতুন একটা প্ল্যানিং আমার আছে, নতুন একটা প্ল্যানিং অনুযায়ী ক্যারেক্টার গল্প ওইভাবে আমার সাথে যদি হয়ে যায় সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, নাটক, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ এগুলো তো করবেন নিশ্চয়ই, এবং আমাদের যে বাংলা চলচ্চিত্র রয়েছে, বাংলা চলচ্চিত্রে কি কাজ করার ইচ্ছে আপনার আছে কি? অবশ্যই ইচ্ছা আছে, সেম থিং, সব কিছু মিলিয়ে হয়ে যায় স্ক্রিপ্ট, প্ল্যানিং, আমার ক্যারেক্টার সব কিছু যদি ওইভাবে আমার পারফেক্টলি হয়ে যেতে পারে। কার সঙ্গে কাজ করতে বা কাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটির উত্তর আপনি এড়িয়ে গেছেন, যাদের সঙ্গে আপনি কাজ করেননি এমন কার সাথে আপনি কাজ করতে চান? আসলে ফিল্ম বলি, নাটক বলি, যে কোনো জায়গায় আছে না একটা স্বপ্ন থাকে যে আমি ওনার সাথে কাজ করতে চাই বা আমার ভালো লাগবে ওনার সাথে আমি কাজ করতে পারলে? অনেস্টলি স্পিকিং স্পেসিফিকভাবে ওইভাবে নাই যে তার সাথে আমার কাজ করতেই হবে বা তার সাথে আমার স্ক্রিন শেয়ার করতেই হবে। ভালো লাগার মোটামুটি সবার কাজই ধরেন দেখা হয়, আমার কাজ থেকে শুরু করে বাকি কাজগুলো আমি দেখি। সো একটা স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে বা যখন একটা স্ক্রিপ্টে যখন ক্যারেক্টারাইজেশনগুলো দেখি তখন আমার কাছে মনে হয় যে এই ক্যারেক্টারটা উনি করলে হয়তো ভালো হতো বা এই ক্যারেক্টারটা উনি করলে হয়তো ভালো লাগতো। আর ইটস অল অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট, আমার স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে এক্সকে এক্স, ওয়াই হলে ওয়াই। আচ্ছা, কোনো সেলিব্রিটির প্রেমে আপনি পড়েননি এখন পর্যন্ত? এটা ভুল, প্রেমে পড়েনি এটা না, ভালো লাগা আছে। আচ্ছা, নাম বলবো না। সর্বপ্রথম কার প্রেমে পড়েছেন, কোন সেলিব্রিটির প্রেমে পড়েছেন সেটাও না বলি? আপনি তো কিছুই বলছেন না। আমার যদি আমি বলি যে আমার যখন আমি ফিল্ম দেখতাম মানে এখনও দেখি মানে থাকে না ছোটোবেলায় ফ্যামিলি নিয়ে একসাথে বসতাম বিশেষ করে ফ্রাইডেতে, তখন আমার শাবনূর ম্যামকে খুব ভালো লাগতো, তার অভিনয় ভালো লাগতো, এবং যেটা হয়েছিল যে আমার পুরো ফ্যামিলি সবাই তাকে পছন্দ করতো, শাবানা ম্যাম। তবে যেটা বলেছিলেন যে আসলে ইচ্ছাটা মানে যারা এখন স্ক্রিন শেয়ার করছে তাদের ভিতরে বা তাদের বাইরে যদি বলি যারা স্ক্রিন শেয়ার করে না, আমার খুব শখ ছিল যে আমি যদি সম্ভব হতো শাবানা ম্যামের সাথে একটা স্ক্রিন শেয়ার করবো আমি যদি আমার ওইটা হয়, বাট ম্যাম তো আসলে এখন স্ক্রিন শেয়ার করে না। সো এই আর যদি বলেন যে ইচ্ছা, ম্যামের সাথে ইচ্ছা ছিল আমার। ওকে, এখনও আছে, যদি এটা সারাজীবন থাকবে। হ্যাঁ, উই রেসপেক্ট, আমরা 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 দোয়া করছি আপনার ইচ্ছা যাতে পূরণ হয়। আপনি আর্জিং দিয়ে শুরু করেছেন, এখন তো অনেক কাজ করছেন এবং জনপ্রিয় অনেক নাটকে আপনি অভিনয় করেছেন, এখনও কি আর্জিংটা মিস করেন? অবশ্যই সারাজীবন মিস করব। মানে আপনিও রেডিওতে কাজ করেছিলেন যতটুকু আমি জানি, সো সেই জায়গা থেকে রেডিওর মাইক্রোফোনটা না একটা ভালোবাসার জায়গা। সো যে একবার ইনভলভ হয় আমার মনে হয় যে ভোলাটা খুব টাফ, রেডিওর মাইক্রোফোন, ক্যামেরা, এটা আসলে সারাজীবনই মিস করে যাবো। আচ্ছা, এখন যখন আর্জিং করতেন বা আর্জিং করার আগে এমন কোনো কাজ যে কাজটি আপনি এখনও মিস করেন? আর্জিং করার আগে আমি আর্জিং করার আগে আমি বেশ কিছু সময় ধরে কল সেন্টারে চাকরি করেছিলাম, সো কল সেন্টারটা মিস করি।
কল সেন্টারে কাজ করেছেন, সেই কল সেন্টারের কাজটাকে মিস করেন। যে আপনার যারা দর্শক আছে, আপনার যারা ফ্যান আছে, তাদের উদ্দেশ্যে আপনার যে বক্তব্য, সেই বক্তব্যটা যদি একটু আর্যিংয়ের ভাষায় একটু করতেন। আর্যিংয়ের আসলে ওইভাবে কোনো ভাষা থাকে না, যে কনভারসেশনটা আমরা এখন করছি, সো ওইভাবেই আমরা, ইনফ্যাক্ট আমি আর্যিং করতাম একদম ক্যাজুয়ালভাবে। তো সেই জায়গার দিক থেকে যদি ক্যাজুয়ালভাবেই বলি, তাহলে এটাই বলবো যে যারা আমার রেডিও লিসনার ছিলেন, যারা ইউটিউব থেকে এখনও আমার ওই এপিসোডগুলো শুনেন, আমি জানি বা অনেক টেক্সট, অনেক কমেন্ট আমি পাই যে আপনি এখনও আমাকে মিস করেন বা আপনারা চান যে আমি আবার ব্যাক করি। সো আমিও সেম আমার জায়গা থেকে এরকম মিস করি আপনাদেরকে, আপনাদের টেক্সট, আপনাদের কমেন্ট, আপনাদের ফোন কলস শোতে বসে, এগুলো এখনও আমি মিস করি। সো ইনশাল্লাহ রেডিওর সাথে থাকলেই যে আসলে আপনাদের সাথে থাকা হবে, বিষয়টা এরকম না। ফিকশন বা ক্যামেরার সামনেও কিন্তু আসলে পাশে থাকা যায়। সো যেই ভালোবাসাটুকু আমি রেডিওতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সেই ভালোবাসাটুকু আমি এখন নাটকেও পাচ্ছি। সো যেভাবে ভালোবাসছেন সেভাবে সারাজীবন ভালোবেসে যাবেন। আর একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে দিন শেষে আমরা সবাই মানুষ, ভুল বলি বা ভালো কিছু বলি, দিন শেষে আমরা আসলে একটা মানুষ। সো পাশে থাকবো সবার, কোনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাউকে জাজ না করি, কাজকে ভালোবাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সেটে আপনার সঙ্গে আবারও কথা হবে। এবং আপনি আপনার যে ইচ্ছের কথা বলেছেন, কখনো যদি আমি শাবানা ম্যাম ইন্টারভিউ নিতে পারি, তাহলে আপনার ইচ্ছের কথা আমি জানাবো যে আপনি মুশফিক আর ফারহানের সঙ্গে যদি কাজ করেন, তার ইচ্ছা, ছোটবেলার ইচ্ছা ছিল তার। থ্যাংক ইউ, ধন্যবাদ। চা খাবেন? জি, চা খাওয়া যায়, চলেন আমরা চা খাই। ঠিক আছে, আমাদের সঙ্গে আজকে ছিলেন মুশফিক আর ফারহান।